সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে, আর আজকে নিয়ে আসলাম একটি পুরো নতুন টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে, আর আজকে একটা নিয়ে আসলাম নতুন টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গাইস টপিকটা হলো এমন যে আপনার অ্যাকোরিয়াম মাছকে আদৌ সুস্থ আছে নাকি নেই, যেখানে আজকে আমি সেপারেট বিয়ে নিয়ে আসলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গাইস আমরা অ্যাকোরিয়ামের দোকান থেকে মাছ আনলে আমাদের বেশিরভাগ মাছই সুস্থ থাকে, কিন্তু আনার পরে মাছ মারা যায়। এটা কেন মাছ মারা যায়, যেখানে আজকে আমি সেপারেট বিয়ে নিয়ে আসলাম, আপনার মাছ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আপনি তা বুঝতেও পারেন না। কারণ আপনার অ্যাকোরিয়ামে হয়তো ফিল্টার আছে, লাইট আছে, সব আছে, তাও আগে আপনার মাছ মারা যায়। এই কারণে আজকে ভিডিও নিয়ে আসলাম। গাইস আমার ভিডিও না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের উপকার পাবেন। তো গাইস প্রথমত বলছি, আপনার ট্যাঙ্কে ফিল্টার না থাকলে ফিল্টার সেট আপ করবেন, তাহলে আপনার মাছ আর মারা যাবে না এবং আপনার মাছ কোনো রকম আক্রান্ত হবে না। আর আপনার যাদের ফিল্টার নেই, আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নাম্বার টু, আপনার ট্যাঙ্কে যে ফিশ, ওই ফিশ আপনি অল টাইম একটি জাল দিয়ে ধরবেন, মানে একটা জাল দিয়ে ধরবেন অ্যাকোরিয়াম নেট। আপনারা যদি জাল না থাকে, আমার চ্যানেলে জাল বাড়ানোর জন্য সেপারেট ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস আরেকটা মূল কথা হলো, আপনি যে আপনি ভালো জাল দিয়ে মরা মাছ ধরবেন না, এবং আপনি অন্য একটি জাল দিয়ে মরা মাছ ধরবেন, তাহলে আপনার মাছ আর মারা যাবে না। তো গাইস নাম্বার থ্রি, গাইস আপনার ট্যাঙ্ক থেকে আপনি কখনো বেশি মাছ রাখবেন না। আপনার ট্যাঙ্ক যতটুকু সাইজ তার চেয়ে আপনি কম রাখার চেষ্টা করবেন, কারণ বেশি মাছ রাখলে আপনার ফিল্টার কোনো কাজ করতে পারবে না, ফলে আপনার মাছ কমফোর্টেবল ফিল করবে না, ফলে আপনার মাছটি মারা যাবে। নাম্বার ফোর, আপনার ট্যাঙ্কে আপনি যেসব মাছ আপনার মনে হবে রোগ আক্রান্ত, যে আপনার মাছ যেরকম রোগ আক্রান্ত হতে পারে, যেমন ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস ইত্যাদি রোগ আক্রান্ত হতে পারে, সেসব মাছ আপনি একটি জাল দিয়ে তুলে সেই মাছটি আলাদা করে এক সপ্তাহ কোয়ারেন্টাইন করবেন। আপনি এক সপ্তাহ কোয়ারেন্টাইন করার পরে আপনি সেই মাছটি আগে ভালো মতো চেক করবেন সূর্যের আলোয়, যদি দেখেন তার শরীরে কোনো স্পট নাই এবং সে অল ওকে, তবে আপনি অ্যাকোরিয়ামে ছাড়তে পারবেন। আর যদি দেখেন তার শরীরে সমস্যা হবে, তাহলে ভাই আমি বলবো যে আপনি একটা মাসই মারা যাক, আর বাকিগুলি মাছ সুস্থ থাকবে, কিন্তু পুরো অ্যাকোরিয়াম ওকে থাকবে, কিন্তু এই মাছটা আপনি আলাদা করে রাখতে হবে, তাহলে দেখবেন আপনার মাছ আর মারা যাবে না। আর যদি আপনি আমার ইউনিয়াম ট্রিটমেন্টেন না করেন, তো কিছু করার নেই, আপনি এই একটা মাসের কারণে পুরো ট্যাঙ্ক খালি হয়ে যাবে। পরে বলতে পারবেন না যে আমি ভুল বলছি, আমি যেমনি বলছি অমনি যদি আপনি পালন করেন, আপনার মাছ অল টাইম হ্যাপি থাকবে। নাম্বার ফোর, সেটা হলো গাইস আপনি সপ্তাহে একবার আপনার ট্যাঙ্কটি ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার সময় অবশ্যই আপনি লবণ দিবেন, কিন্তু আপনি কোনো সাবান বা সার্ফ এক্সেল বা উইল পাউডার এগুলি কিছু ইউজ করবেন না। এগুলি ইউজ করলে আপনার ট্যাঙ্কে উল্টা আরও বেশি ব্যাকটেরিয়া জন্মে যাবে, ফলে আপনার মাছ মারা যাবে। তো গ্যাস আপনারা অবশ্যই আমার নিয়মগুলি মেনটেন করবেন, তাহলে আপনার মাছ আর মারা যাবে না। আর গ্যাস সপ্তাহে একদিন পরিষ্কার করবেন ওই দিন। আর একটা কথা, আপনি যেদিন ট্যাঙ্ক পরিষ্কার করবেন ওই দিন আপনি ফিল্টার পরিষ্কার করবেন না, আবার যেদিন ফিল্টার পরিষ্কার করবেন ওই দিন ট্যাঙ্ক পরিষ্কার করবেন না। আমার কথা মানে গাইস, আপনি ফিল্টার পরিষ্কার করার তিন দিন পরে আপনার ট্যাঙ্কটি পরিষ্কার করতে পারবেন, কিংবা অ্যাকোরিয়াম পরিষ্কার করার তিন দিন পরে আপনার ফিল্টারটি পরিষ্কার করতে পারবেন। আমি এই কথা কেন বলছি, কারণ আমাদের অ্যাকোরিয়ামে ভালো ব্যাকটেরিয়া খুবই উপকারী, যে কারণে তিন দিনের ভিতরে ভালো ব্যাকটেরিয়া জন্মে যায়, আর ভালো ব্যাকটেরিয়া না থাকলে আপনার অ্যাকোরিয়ামে মাছ মারা যাবে। তো যে কারণে গাইস আপনি অ্যাকোরিয়াম পরিষ্কার করলে তার তিন দিন পরে আপনি ফিল্টারটি পরিষ্কার করতে পারবেন, তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। আর গাইস আপনি যদি আমার নিয়মগুলি ভালোভাবে মেনটেন করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মাছ আর মারা যাবে না, এবং আপনার মাছ অলওয়েজ হ্যাপি থাকবে। তো গাইস ভিডিও ভালো লাগলে একদিন ভিডিও শেয়ার করে দিবেন, আপনার সমস্যা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আপনার জন্য যাতে নতুন ভিডিও আনতে পারি। পুরোপুরি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।